মাত্র একদিনে চ্যানেলের কি অবস্থা দেখেন, 82k ভিউস, 9.4k আওয়ার্স ওয়াচ টাইম অ্যান্ড 300 প্লাস সাবস্ক্রাইবার। আর মাত্র 20 দিন পর কিনা এই চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যায়। আজ 22 জুন, আর এই চ্যানেলটি ক্রিয়েট করেছি 9 জুন। এখানে চ্যানেলের ভিউস দেখতে পাচ্ছেন 300k প্লাস। যেটা আবার ইউটিউব অ্যানালিটিক্সে দেখা 300k প্লাস। আর ওয়াচ টাইমটা একটু দেখেন, 24.8k, মানে 24,800 ঘন্টা। আর সাবস্ক্রাইবার অলমোস্ট 800। আমি যদি আপনাদেরকে চ্যানেলের লাইফ টাইম অ্যানালিটিক্সটা দেখাই, দেখেন এখানে দেখা জুনের 8 থেকে 20 তারিখ পর্যন্ত, আর আজকের ডেট হচ্ছে 22 জুন, জাস্ট 12 দিনে এইরকম একটি রেজাল্ট। আপনারা একটু গেস করে বলেন দেখি, এই চ্যানেলটি কোন নিশ বা কোন সাবজেক্টের উপরে ক্রিয়েট করা? চ্যানেল মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম গেইন করা নিয়ে সবার প্রবলেম থাকে, সেটাই কিনা এই চ্যানেলের ক্ষেত্রে 5 থেকে 6 গুণ বেশি হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু এর আগেও একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম 31 জানুয়ারি। আমরা চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখার জন্য ইউটিউব স্টুডিওতে যাব। এখানে ভিউজ দেখাচ্ছে 26.3k, আর ওয়াচ টাইম দেখাচ্ছে 3.1, এটা আরও বেশি হবে। আমরা যদি শুধুমাত্র একটা ভিডিওর অ্যানালিটিক্স দেখি, এখানে অলমোস্ট 82k ভিউজ, সাথে 9.4k আওয়ার্স ওয়াচ টাইম এবং 300 প্লাস সাবস্ক্রাইবার জাস্ট একদিনে। আর মাত্র 20 দিন পর কিনা এই চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যায়। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, তাহলে এই বিষয়ে ডিটেলস একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।